আসসালামু আলাইকুম। কোটা পূরণ নাও হওয়ায় হজযাত্রী নিবন্ধনের জন্য ষষ্ঠবারের মতো বাড়ানো সময় আজকে শেষ হচ্ছে। গত সোমবার নিবন্ধনের সময় বাড়িয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। আগের নির্বাচিত সময় অনুযায়ী হজযাত্রী নিবন্ধনের সময় ওই দিন শেষ হওয়ার কথা ছিল। সৌদি আরবে সেবামূল্য কমানোর কারণে চলতি বছরে বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি হজ পালনের জন্য 11,725 টাকা কমানো হয়েছে। সময় বাড়ানোর ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি ব্যবস্থাপনা ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীর নিবন্ধনের সময়সীমা আগামী 30 মার্চ পর্যন্ত হজযাত্রীর বিশেষ অনুরোধে বর্ধিত করা হল। নিবন্ধনের জন্য সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাক নিবন্ধনের ক্রমিক উন্নক্ত রয়েছে এবং উভয় ব্যবস্থাপনায় নতুন করে প্রাক নিবন্ধন করে হজে যাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। কোটা পূরণ হওয়ার সঙ্গে সঙ্গে নিবন্ধন সার্ভার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বলে বিজ্ঞপ্তিতে জানায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এবার হজের খরচ অতিরিক্ত বেড়ে যাওয়ার ফলে হজের নিবন্ধনের ভাটা পড়েছে। এর আগে 5 দফা সময় বাড়িয়েও কোটা পূরণ হয়নি। সর্বশেষ হজের খরচ 11,725 টাকা কমানোর সঙ্গে সঙ্গে নিবন্ধনের সময় 27 মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছিল, কিন্তু এর মধ্যে সাড়া মেলেনি হজযাত্রীদের। চলতি বছরে সরকারি ব্যবস্থাপনায় একটি প্যাকেজের মাধ্যমে হজ পালনের নিয়ম রাখা হয়েছে। এবার সরকারি হজ পালনের খরচ নির্ধারণ করা হয়েছে 6,83,015 টাকা। অন্যদিকে বেসরকারিভাবে এজেন্সির মাধ্যমে হজ পালনের সর্বনিম্ন প্যাকেজ নির্ধারণ করা হয়েছে 6,72,618 টাকা। এর সঙ্গে যুক্ত হবে কোরবানির খরচ। খরচ কমানোর সময় ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি ব্যবস্থাপনায় যেহেতু মিনার সি ক্যাটাগরি ধরে প্যাকেজ নির্ধারণ করা হয়েছিল, সেহেতু সরকারি প্যাকেজ মূল্য 413 সৌদি রিয়াল সমপরিমাণ 11,725 টাকা কমানো হয়েছে। সেক্ষেত্রে সরকারি ব্যবস্থাপনায় বর্তমান হজ প্যাকেজের মূল্য কমিয়ে 6,83,015 টাকা থেকে 11,725 টাকা বাদ দিয়ে 6,71,290 টাকা নির্ধারণ করা হয়েছে। বেসরকারি হজ এজেন্সিগুলোর মিনার তাবু সি ক্যাটাগরি ধরে প্যাকেজ নির্ধারণ করা হয়েছিল, তাই বেসরকারি হজ পালনের প্যাকেজ মূল্য কমিয়ে 6,72,618 টাকা থেকে 11,725 টাকা কমিয়ে সেটিকে নির্ধারণ করা হয়েছে 6,60,890 টাকা। তো প্রিয় দর্শকবৃন্দরা, আজকে আবার সময় বাড়ানো হবে কি না সে বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। তথ্য পাওয়া গেলে অবশ্যই আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আর ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, এখনও যদি আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, হজ বিষয়ে নানা রকম তথ্য পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।